বন্ধুরা আপনারা কি ভেবে দেখেছেন আপনার গাড়ি বা বাইক যখন ট্রাফিক পুলিশে আটকায় তখন আপনার কাছে যে পেপার মিসিং থাকে সেই পেপারই তারা চায় কেন সাপোজ ধরুন কানে ইন্স্যুরেন্স ফেল রয়েছে তো তারা তখন আপনার কাছে ইন্স্যুরেন্সেই চায় এবং আপনার যদি ধোঁয়া পারমিট ফেল থাকে সেক্ষেত্রে তারা তখন আপনার কাছে ধোঁয়া পারমিট দেখার জন্য চাইবে তো এটা তারা করে কিভাবে। আসলে তারা একটা অ্যাপ্লিকেশান ব্যবহার করে সেই অ্যাপ্লিকেশান থেকে আপনার গাড়ির সম্পূর্ণ ডিটেলস তারা দেখতে পেয়ে যায় আপনার গাড়ির ওনারের নাম দেখতে পেয়ে যায় ইন্স্যুরেন্স কতদিন রয়েছে কবে এক্সপায়ারি হবে এবং ধোয়া পারমিট কবে রয়েছে ইঞ্জিন নাম্বার কত এছাড়াও গাড়ির ওনারের মালিকের নাম কি কবে গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে সম্পূর্ণ তথ্য তারা দেখে নেয় তো এটা আপনিও দেখে নিতে পারবেন আপনার মোবাইল থেকে শুধু এই নয় যদি আপনার গাড়ি কোনো অচেনা জায়গায় নিয়ে যান তাহলে সেখানে আপনার যদি নিয়ারেস্ট পেট্রোলের দরকার হয় তাহলে নিয়ারেস্ট পাম্পের লোকেশানও আপনি পেয়ে যাবেন আপনার এই অ্যাপ্লিকেশান থেকে তো এই সম্পূর্ণ তথ্যগুলো আপনি মোবাইল থেকে যেভাবে দেখে নেবেন সেটা সম্পূর্ণ প্রসেস আমি ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিও একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটা বাজাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথম আপনাকে আপনার মোবাইলে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে কার ওনার লিখে সার্চ করে দেবেন এখানে আপনার দেখতে পাবেন কার ইনফো আর টিও দেখতে পাবেন এটা ইনস্টল করে নেবেন চোদ্দো এমবির অ্যাপ্লিকেশন রয়েছে ইনস্টল করে নেবেন এটা আমরা অলরেডি ইনস্টল করে রেখেছি তো সরাসরি চলুন এখন আমরা ওপেন করবো তো অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এইভাবে আপনার সামনে ইন্টারফেস আসবে আপনি চাইলে এখান থেকে আপনি লগ করে নিতে পারবেন আর চাইলে আপনি এখান থেকে স্কিপ করে নিতে পারবেন চাইলে আপনি সরাসরি এটাকে স্কিপ করে দেবেন এখানে স্কিপ অপশান দেখতে পাবেন এখানে স্কিপ করে দেবেন এবার আপনি দেখতে চাইছেন এখানে আপনাকে ভেহিকেল অনাস সিলেক্ট করতে হবে এখানে সবার পরে দেখতে পাচ্ছেন এখানে দেবেন এবং নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার লোকেশন পারমিশন চাইবে সেটা আপনার এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর ওকে করে দেবেন ওকে করার পর এখানে যে প্রসিড বা কন্টিনিউ অপশান আসবে সেটাতে ক্লিক করবেন তারপর এখানে আপনার সিটির নাম চুজ করতে হবে আপনি চাইলে এখানে আপনার কারেন্ট লোকেশানও আপনি দিয়ে দিতে পারেন এখানে ক্রস করে আর এখানে চাইলে আপনার সিটির নামও দিয়ে দিতে পারেন তো এখানে আমাদের সিটির নাম আমরা সিলেক্ট করে দেবো এটা সিলেক্ট করে দেওয়ার পর সরাসরি কন্টিনিউ অপশানে ক্লিক করবে এবং এখান থেকে আমরা এই পরিষেবাগুলি পেয়ে যাব তো আপনার সামনে অ্যাপটা যখন ওপেন হয়ে যাবে ঠিক আপনি এই ধরনের ইন্টারফেস একটা দেখতে পাবেন এখানে সবার উপর আপনি দেখতে পাবেন স্টপ সার্ভিস এখানের মধ্যে কিছু সার্ভিস রয়েছে এই সার্ভিসের মধ্যে আপনি আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো দেখতে পাবেন তার নিচে রয়েছে দেখতে পাচ্ছেন কারেন্ট ফিউল প্রাইস এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে ফিউলের কত প্রাইস রয়েছে পেট্রোল বা ডিজেলের সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন পাম্পে যাওয়ার আগে এবং এখানে যে সার্চ ভিকেল অপশান দেখতে পাচ্ছেন টপ সার্ভিসের মধ্যে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে সরাসরি আপনার নাম্বার আপনি ইনপুট করতে পারেন এবং সেটা আপনি স্ক্যান করে চাইলেও আপনি নাম্বারটা নিতে পারেন অথবা আপনি এখানে ভয়েস সার্চের মাধ্যমেও আপনি দিতে পারেন তো এখানে চলুন আমরা একটা নাম্বার ইনপুট করে রেখেছি নাম্বারটা ক্লিয়ার ক্লিক করব তে ক্লিক করলে সবার প্রথম উপরে আপনি দেখতে পাচ্ছেন কার ওনারের নাম চলে আসছে এবং এই গাড়িটা কোন কোম্পানির রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যদি আপনার ইন্স্যুরেন্স ফেল থাকে তাহলে সবার উপরে দেখাবে যদি ধোয়া পারমিট ফেল থাকে তাহলে সেটাও সবার উপরে এখানে শো করবে এবং আপনারা যদি একটু কল করে নিচে যান এখানে দেখতে পাবেন যে কার ওনারশিপ ডিটেলস এখানে ওনারের নাম এবং ওনার ফার্স্ট টাইপ না সেকেন্ড টাইপ তো এটা আপনারা ব্যবহার করতে পারেন সেকেন্ড হ্যান্ড বা ইউজড কার কেনার ক্ষেত্রেও আপনি এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনি কারেক্ট ইনফরমেশনটা পেয়ে যাবেন এছাড়াও আপনি এখানে যদি ভিকেল ডিটেলস দেখেন তাহলে এখানে সম্পূর্ণ ভেহিকেলসের ডিটেলস দেখতে পাবেন অর্থাৎ গাড়িরে কিসে চলে কত সিসির গাড়ি ইঞ্জিন নাম্বার কত মডেল নাম্বার কত সম্পূর্ণ সবগুলো দেখতে পেয়ে যাবেন তারপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট ডিটেলস এখানে ক্লিক করলে আপনার দেখতে পাবেন রেজিস্ট্রেশন ডেট গাড়িটা রেজিস্ট্রেশন কবে হয়েছে কতদিন গাড়িটার বয়স হয়েছে এবং এই গাড়িটা কতদিন পর্যন্ত ভ্যালিডিটি রয়েছে ফিটনেস ভ্যালিডিটি কতদিন রয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা এখানে দেখে নিতে পারবেন এবং ইন্স্যুরেন্স যদি থেকে থাকে তাহলে সেটা কবে এক্সপায়ারি হবে সেটা দেখাবে আর যদি আপনার এক্সপায়ারি হয়ে যায় তাহলে সেই ডেটটাও কিন্তু এখান থেকে দেখিয়ে দেবে এছাড়াও এই অ্যাপসটার হোম পেজে আবারও প্রচুর ফিচার্স রয়েছে যেখান থেকে আপনারা নিয়ারেস্ট পেট্রোল পাম্প দেখতে পাবেন বর্তমান কারেন্টলি পেট্রোল ডিজেলের দাম দেখতে পাবেন এছাড়াও আবার আদার্স বিভিন্ন ইনফরমেশন দেখতে পাবেন তো এই আপনার গাড়ির ইনফরমেশন বা অন্য কারো গাড়ির ইনফরমেশন জোগাড় করার জন্য আপনি এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটা বাজিয়ে দেবেন